আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 22তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণ করে সকাল সকালই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এই দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পাশাপাশি বুথে বুথে নাগরিক দিবস পালনেরও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করেই দলের পক্ষ থেকে মা মাটি মানুষকে সশ্রদ্ধ প্রণাম জানান তৃণমূল নেত্রী। যে সকল কর্মী সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান তাদের অভিনন্দন জানিয়েছেন মমতা। টুইটারে তিনি লেখেন, মানুষের আশীর্বাদ ছাড়া এই জায়গায় এসে পৌঁছতো না তৃণমূল, তাই মানুষের স্বার্থে তাদের লড়াই চলছে, চলবে। তৃণমূল ভবনে ইতিমধ্যেই পতাকা উত্তোলন করেছেন সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী। 2020তে যে এনআরসি এবং সিএএকে হাতিয়ার করেই পুরসভা নির্বাচনে এগোবে তৃণমূল, আজ দলের 22তম প্রতিষ্ঠা দিবসে সেই বার্তাই ফের সামনে এসেছে দলের তরফে। এই নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করেই পুরসভা নির্বাচন জয় করবে তৃণমূল, তা কর্মীদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন দলের সভাপতি সুব্রত বক্সী।